কক্সবাজার যখন যাবেন তখন আমার আপনার মানে আমাদের সবারই ইচ্ছে জাগবে যে যে কোনো মাছ হোক বা যে কোনো কাঁকড়া হোক আমরা এটার বারবিকিউ করে খাই। তো তেমনই আমাদেরও সেম ইচ্ছা জাগছিল যে আমরা কক্সবাজার যেহেতু আসছি সো আমাদেরকে হচ্ছে যে কোনো মাছের বারবিকিউ খেতে হবে। তো আমরা হচ্ছে টুনা মাছের বারবিকিউ খাবো। তো আমরা প্রায় 1-1.5 কেজি ওজনের একটা টুনা মাছ নিয়ে নিছি বড়। আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছিল যে এত বড় মাছ তোমরা খাইতে পারবে কিনা, যেহেতু আমরা 4 জন ছিলাম মানে মাছ খাওয়ার উপযোগী, আর তো ছোট বাচ্চা 2টা আছে। তো যাই হোক, তারা তো তেমন একটা খেতে পারে না, খাবেও না, আমরা 4 জনই খাবো। তো এত বড় একটা টোনা মাছ নেওয়া হয়েছিল যার প্রাইস ছিল 1000 টাকা। তো এই যে দেখেন এখানে কত রকমের মাছ আছে, সবাই মাছের প্রাইস জিজ্ঞাসা করতেছে। তো আমরা 1000 টাকার বড় টোনা মাছটা নিয়ে নিছি, বারবিকিউ করে দেবে তারা। তো এই যে দেখেন এখানে আঙ্কেলের হাতে এই টোনা মাছটাই আমরা নিছি। তো এখন টোনা মাছটাকে মাপা হচ্ছে এখানে, মানে কত কেজি ওজনের হবে সেটা এখানে দেখতেছে, আর হচ্ছে প্রাইসটা হচ্ছে 1000 টাকা। এই তো এখানে হচ্ছে তাদের নানা রকমের মশলাপাতি। তো এখন তারা আমাদেরকে বলছে যে চলেন আপনারা ভিতরের দিকে, ওইখানে হচ্ছে মাছটাকে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে দিবে, তারপরে হচ্ছে আবার প্রাইসটা নেবে। এখনও তারা প্রাইসটা নেয় নাই। তো এখন আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে যাচ্ছি, ওইখানে তাদের বসার প্লেস আছে। তো হেঁটে হেঁটে এখন চলে আসলাম, এখানে অনেক মানুষজন আছে। তারপরে হচ্ছে এই যে প্লেটের মধ্যে বড় টোনা মাছটা হচ্ছে আমাদের, আর আরেকটা বড় ভেটকি মাছ ছিল, যেটা হচ্ছে 4 জন লোক এই ভেটকি মাছটা তারা অর্ডার করছে। তো এখানে হচ্ছে প্রাইস দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা মাছ যেখানে পরিষ্কার করবে সেখানে চলে যাচ্ছি। না 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 ঠিক আছে, এদিকে সমস্যা নেই। এই তো দেখেন এখানে অক্টোপাস মাছটাকে লবণ দিয়ে কিভাবে পরিষ্কার করতেছে। ভাইরে ভাই, অক্টোপাস মাছ দেখলে মানে কেমন যেন একটা লাগে, এই যে কিরকম এটা টেনে 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 এটারে পরিষ্কার করতেছে লবণ দিয়ে। ভিতর থেকে কত হাজার ময়লা যে বের হইতেছে এটার, ছি এটা খেতে কেমন। কেউ কি কখনো অক্টোপাস মাছ খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন। তো ফাইনালি আমাদের টোনা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে দিছে, এখন হচ্ছে মশলার মধ্যে দিছে এটা। তো যাই হোক, এই মাছটাকে আমাদেরকে বারবিকিউ করে দিছে, পরে আমরা মাছটা খেয়ে নিলাম। আমি এখানে ওই ভিডিওটা এখানে অ্যাড করি নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি। তো এখন হচ্ছে রাতে ডিনার করার জন্য আমরা হচ্ছে ক্যাফে দরবারে চলে আসছি। এটা হচ্ছে একটা বেস্ট কি বলবো, বেস্ট রেস্টুরেন্ট। টোনা মাছের বারবিকিউ খেতে খেতে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, যাই হোক তবুও অনেক কষ্ট করে ক্যাফে দরবারের ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে ক্যাফে দরবারের ভিউটা। তো ফাইনালি বসে পড়লাম রাতে ডিনারটা করার জন্য। তো এখন হচ্ছে আমরা রাতে কি খাবো সেটা নিয়ে এখানে কথা চলতেছে। এই যে ভাইজান কথা বলতেছে যে কি কি আছে রাতের বেলা। তো তাদের গরুর মাংস ছিল আর হচ্ছে ডাউল। তো আমরা এখানে এই যে গরুর মাংস, ডাউল আর সাদা ভাত নিছি সাথে। তো আর হচ্ছে এখানে একটা জিনিস তাদের আমার ভালো লাগছে, সেটা হচ্ছে
তারা হাত ধোয়ার জন্য গরম পানি প্লাস লেবু অ্যাড করে দিছে, যেটা ছিল অনেক অনেক বেশি ভালো। মনে হচ্ছে যেন আমাদেরকে ম্যানিকিউর পেডিকিউর করার জন্য লেবু আর গরম পানি দিছে। তো রেস্টুরেন্টের এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো যাই হোক, পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ক্যাফে দরবার থেকে বের হয়ে আসছি, ক্যাফে দরবারকে টাটা বাই বাই দিয়ে। তো এরপরে হচ্ছে আমরা এখন এখানে মালাই চা খাওয়ার জন্য চলে আসছি। রাস্তার পাশে প্রচুর পরিমাণে মালাই চা বিক্রি করে। তো এখানে একটা আঙ্কেলের কাছে আমরা আসছি মালাই চা খাওয়ার জন্য। তো উনি আমাদেরকে চারটা মালাই চা বানাইছে এখানে। তো এই যে দেখেন বানাচ্ছে। আসলে মালাই চাটা বলতে গেলে এতটা বেশি মজার ছিল না। তো যাই হোক, আমরা রাতে ডিনার করছি, বিদায় লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য এটা খেয়ে নিছি। তো ঠিক আছে এভরিওয়ান, টাটা, বাই বাই।